গ্রস আইলেটে ক্রিকেট স্টেডিয়াম তৈরি হয় 2003 সালে। পাহাড় ঘেঁষা মনোরম এই ক্রিকেট স্টেডিয়ামটির আগের নাম বুসার ক্রিকেট গ্রাউন্ড। 2016 সালে টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ী ক্যাপ্টেন ড্যারেন সামির নামে নামকরণ করা হয় স্টেডিয়ামটির। এখানেই আগামী শুক্রবার সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ। অ্যান্টিগা টেস্টের দুঃস্বহ স্মৃতি মুছে এবার সেন্ট লুজিয়ায় লড়াই টাইগারদের। দলের স্কোয়াডে এনামুল হক বিজয় ও শরীফুল ইসলামের অন্তর্ভুক্তি আত্মবিশ্বাস বাড়াবে সাকিব বাহিনীর। সেন্ট লুসিয়ার এই ভেন্যুতে এর আগে দুটি টেস্ট খেলেছে বাংলাদেশ, যেখানে একটিতে ড্র ও একটিতে হারের স্বাদ পায় টাইগার শিবির। সব মিলে এই মাঠে নয়টি টেস্ট গড়ায়, যার পাঁচটিতে এসেছে রেজাল্ট। স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ এই মাঠে মাত্র একবারে জেতে, সেদিক থেকে উইন্ডিজের জন্য ভেন্যুটি লাকি নয়। সেন্ট লুসিয়ার উইকেট অ্যান্টিগার তুলনায় বেশ ব্যাটিং সহায়ক। টস জিতে প্রথমে ব্যাট করাটাই যৌক্তিক, যদিও পাঁচবারই টস জিতে ফিল্ডিং করতে দেখা গেছে। তবে এখানে প্রথমে ব্যাটিং করা দলের গড় 335.11, যেখানে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং গড় 261.67, তৃতীয় ইনিংসে ব্যাটিং গড় 243.44 ও চতুর্থ ইনিংসে ব্যাটিং গড় 162.83। তাই সেন্ট লুসিয়ার টসটাও বড় ফ্যাক্টর। উইকেট শেষ দিকে স্পিনারদের হেল্প করলেও গ্রস আইল্যান্ডের এই ভেন্যুটিও শুরু থেকেই পেস সহায়ক। এ উইকেটে 11 জন বোলার 5 বা তার বেশি উইকেট শিকার করেছেন এক ইনিংসে, যেখানে 8 জনই পেসার, শীর্ষ 5-এ নেই কোনো স্পিনার। সেন্ট লুসিয়ার এই ভেন্যুর সঙ্গে রয়েছে বাংলাদেশের টেস্ট ইতিহাসের উজ্জ্বল স্মৃতি। 2004 সালে এখানেই লারা গেইল চন্দরপলদের রুখি দিয়ে ড্র করে বাংলাদেশ। হাবিবুল বাশার, মোহাম্মদ রফিক ও খালেদ মাসুদ পাইলট সেঞ্চুরি করেন গ্রস আইল্যান্ডের স্টেডিয়ামে। এখনও রেকর্ড বুকে এই মাঠের সেরা উইকেট জুটিতে রয়েছে বাংলাদেশের নাম। এই ভেন্যুতে দ্বিতীয় উইকেটে সর্বোচ্চ 121 রানে জুটি করেন জাভেদ ওমর ও হাবিবুল বাশার। অষ্টম উইকেটে সর্বোচ্চ 87 রানে জুটি করেন মোহাম্মদ আশরাফুল ও মোহাম্মদ রফিক। এছাড়া দশম উইকেটে মোহাম্মদ রফিক ও তারেক আজিজ করেন 46 রানের জুটি। এবার কি টাইগাররা পারবে 18 বছর আগে পূর্বসূরীদের পারফরমেন্স মেলে ধরতে, অ্যান্টিগা টেস্টের শোচনীয় হারের পর ঘুরে দাঁড়াতে, সেই অপেক্ষায় এখন টিম বাংলাদেশ। নজরুল ইসলাম, ডিবিসি নিউজ ডেস্ক।